নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যেখানে দুর্ঘটনায় পুড়ে যাওয়া রোগীদের দেওয়া হয় উন্নত সেবা। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, যেটি অবস্থিত রাজধানী ঢাকার চাঁখারপুলে। আগুন বাংলাদেশে যা প্রায়ই আতঙ্ক হয়ে দেখা দেয়, উদ্ধারকর্মীদের পাশাপাশি অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় চিকিৎসকদেরও হিমশিম খেতে হয়। স্বাধীনতার পর সোহরাওয়ার্দী হাসপাতালে মাত্র 5 বেডের বার্ন ওয়ার্ড, সময়ের পরিক্রমায় 2018 সালে রূপ নেয় 500 শয্যার পূর্ণাঙ্গ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 18 তলা বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় এই বার্ন ইনস্টিটিউটে আছে 500টি শয্যা, 20টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, 60টি এইচডিইউ, সর্বাধুনিক 12টি অপারেশন থিয়েটার। হেলিপ্যাড সুবিধা সম্পন্ন ভবনের একদিকে বার্ন ইউনিট, অন্যদিকে প্লাস্টিক সার্জারি ইউনিট, আর শেষ ব্লকে আছে একাডেমিক ভবন। দেশের প্রথম স্কিন ব্যাংক স্থাপনের প্রক্রিয়া শুরুর সাথে আগুনে পোড়া রোগীদের আরও কিছু সেবার কথা জানালেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক। এত বড় হাসপাতালে 2টা উইং আছে, একদিকে বার্নের, একদিকে প্লাস্টিক সার্জারি, এবং 2টার আলাদা অপারেশন থিয়েটার। এটা হচ্ছে ডাক্তার যারা প্লাস্টিক সার্জন হবে তাদের তৈরি করার কারখানা। এখানে জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা, কিংবা ধরেন আপনার ক্যান্সার, যেটা খুব ইম্পর্টেন্ট, দেখা যায় মুখমণ্ডলে ক্যান্সার, শরীরের অনেক জায়গায় ক্যান্সার, সেটাকে ফেলে দিয়ে রিকনস্ট্রাক্ট করা, এগুলো হয়। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত 15 বছরে দেশে আগুনের ঘটনা বেড়েছে 3 গুণেরও বেশি। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।